আর কোনো বাধা থাকলো না সাকিব আল হাসানের, তিনি দেশে ফিরে আসছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নেবেন দেশের মাটিতে, এমনটাই বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। ভারত সিরিজ চলাকালে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। অবশ্য নিরাপত্তা প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখে গিয়েছে। দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। টাইগার এই অলরাউন্ডার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বলে ঠেলে দিয়েছে সরকারের কোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের শারজা নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই শেষ সুযোগ তিনি পান। আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয়, সেই বিষয়ে আমি কথা বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যেই বলেছি, সেটা আমরা নিশ্চিত করব সে দেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে বিদায় নেওক।